নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোন অফ ক্রিয়েশন। আজ আপনাদের জন্য রয়েছে সারপ্রাইজ। কি সারপ্রাইজ? না, এখন বলবো না, গল্প শুনতে শুনতেই না হয় জানবেন। আজকের গল্প শুভ স্বপ্ন মুখার্জির লেখা, তুমি সন্ধ্যারো মেঘমালা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার নবনীতা। অন্যান্য চরিত্রে অরিন্দম, সৌরভ, মেঘমালা, শুভ স্বপ্না, অরিন্দমের মা ইন্দ্রাণী, অরিন্দমের বাবা কল্লোল, প্রতিবেশিনী সুচিত্রা, অফিসার বস জয়, সঙ্গীতে ত্রিপর্ণা, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন তিতম, সমগ্র পরিচালনায় নবনীতা। আমরা কৃতজ্ঞতা জানাই স্টোরি হলিক্স, তান্ত্রিকোলজিস্ট, গল্পের মাপকাঠি ইউটিউব চ্যানেলগুলোকে। শুনতে থাকুন আজকের গল্প, শুভ স্বপ্ন মুখার্জির তুমি সন্ধ্যারো মেঘমালা। আর জেনে নিন আজকের সারপ্রাইজ। নেখোকা, এবার বৌমার হাতে থালাটা দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নে নে ধর। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সালটা 1980, তখন ঘরে ঘরে বিনোদন সাধন বলতে রেডিও, সেলাই, রান্না, গল্প, দাদুর আসর থেকে শুরু করে শ্রুতি নাটক এবং অতি অবশ্যই গানের অনুষ্ঠান। বহু গুণী গায়ক গায়িকার মধ্যে মেঘমালা চট্টোপাধ্যায়, রবীন্দ্রিক সুরের ধারায় সবার মনে গভীর জায়গা করে নিয়েছে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। কেউ কেউ বলতো রবি ঠাকুর যেন এনার কণ্ঠস্বর শুনে সুর বেঁধেছিলেন। তখনও কোহেলি জালে শাখা তরণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। অল্প বয়সে মেয়ে এত পরিচিতি লাভ করেছে, তাই মেঘমালার বাবা যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গর্ব বোধ হতো, কিন্তু কন্যাদার এক ফালে চিন্তা মনের মধ্যে থেকেই যেত। একদিন ঘটক এলো বাড়িতে, নানান সম্বন্ধ দেখাশোনার পর ভবানীপুরে বাড়ুজ্যদের বাড়ির ছেলের সন্ধান পেয়ে বেশ ভালো লাগলো তার, কারণ তিনি চাইতেন পাত্র এবং তার পরিবার দুইজনই যেন তার মেয়ে এবং তাদের পরিবারের উপযুক্ত হয়। ছেলেটির নাম অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পেশায় মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র লেভেল অফিসার। ওর বাবা ছিলেন একজন সফল ব্যারিস্টার। আমি তো ভাবতেই পাচ্ছি না, আমার গিন্নি তো আনন্দে আত্মহারা, এ সকল মনের মধ্যমণি তাকে বৌমা হিসাবে পাবো বলে। তোমাদের যতই ভালো লাগুক, আমি কিন্তু ওনার সঙ্গে একবার কথা বলতেছি। এক বৈশাখী বিকেলে মিত্র ক্যাফেতে প্রথমবার দেখা হয় তাদের। কি বলবে, মেঘমালার হাসি, কথা বলার ধরন আর হলদে জামদানিতে সুসজ্জিতা সম্পূর্ণ মেঘমালাকে দেখে
অরিন্দম তার প্রেমে পড়ে গেল, তার প্রথম প্রেম। শুধু মেঘমালার বাড়িতে ড্রপ করে দেওয়ার সময় বলল, আমার ঘরের লাগোয়া একটা ঝুল বারান্দা আছে, আমরা কি সেখানে রোজ সন্ধ্যায় একসাথে চা খেতে যেতে পারি? আসলে বেলি ফুল আমার ভীষণ প্রিয়, তাই কেউ যদি আমার জন্য রোজ বেলি ফুলের মালা নিয়ে আসে তাহলে তাহলে আমি রাজি। এরপর একদিন গোধূলি বেলায় সানাই বেজে উঠল, রজনীগন্ধার গোলাপে সাজানো হল অরিন্দমের ঘর। অরিন্দম বলল, নীতি অনুযায়ী উপহার তো আমি তোমায় দেবই, কিন্তু মেঘ তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও আমার কাছ থেকে? না গো, আমার আর কিচ্ছু চাই না, শুধু তুমি আমার পাশে থেকো, আর আমার স্বপ্ন আমার সিদ্ধান্ত এগুলোকে একটু হলেও মর্যাদা দিও, ব্যাস আমি তাতেই খুশি। বিয়ের পর এই প্রথম রেডিও অনুষ্ঠান মেঘমালার, শাশুড়িমা নিজে হাতে সাজিয়ে দিয়েছেন ওকে। 6টায় অনুষ্ঠান, 5:30টায় তারা রেডিও চালিয়ে বসে আছেন। ঠিক এমন সময় এক প্রতিবেশিনী এসে হাজির। কি গো দিদি, বৌমাকে দেখছি না? বৌমার আজ রেডিওতে গানের অনুষ্ঠান আছে, এই তো এইবার শুরু হয়েছে। এই যে শুরু হলো। পারো বটে দিদি, ঘরের বউ কোথায় রান্নাঘরে এখন তার চুরির শব্দ হবে তা না, বলি একটু কড়া হও, নয় তো শনি নাচবে কপালে। বিন্দু বিন্দুতে শুধু সিন্ধু নয়, মনও বিষাক্ত হতে পারে। একদিন অরিন্দমের বাবা অরিন্দমকে ডেকে বেশ কড়া গলাতেই বললেন, দেখো খোকা, তুমি স্বামী, তাই আমাদের চেয়ে তোমার বলাটাই শ্রেয়। ঘরেতে ভ্রমর এলো, ঘরেতে বেলি ফুলের মালা, কতদিন পর নিয়ে এলে গো, আমার যে কি আনন্দ হচ্ছে, খুব খুব ভালো লাগছে আমার। ও মা, দেখেছো কাণ্ড, আমি না কি একটা, কখন এসেছো তুমি অফিস থেকে, এখনো তোমার জলখাবারটাই নিয়ে এলাম না, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। মেঘ, একটু বসো আমার কাছে। অরিন্দম, আমার কাজ আছে তো নাকি, আসছি বললাম তো এক্ষুনি। বলছিলাম যে
মানে তুমি তুমি আর রেডিও স্টেশনে যেও না। মানে কত উপার্জন হয় বলো, সেটা তো আমি তোমাকে হাত খরচাই দিয়ে দেবো। অরিন্দম, আমি স্বপ্নেও কল্পনা করিনি যে তোমার মুখ থেকে কোনোদিন এসব কথা শুনবো। কিছু কিছু কাজ থাকে অরিন্দম, যেগুলোকে টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না, তার পেছনে আবেগ থাকে, ভালোবাসা থাকে। আমি তোমাকে খুব ভালোবাসি মেঘ। এই ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করাই বোধ হয় বাকি ছিল, তাই না? তুমি বসো, আমি রান্নাঘরে যাই, তোমার জল খাবারটা নিয়ে আসি। মেঘ, মেঘ একটিবার দাঁড়াও, একটিবার দাঁড়াও মেঘ, আমার কথাটা শোনো। মানিয়ে নাও এই দেশের নারীদের অভ্যাস, আর ত্যাগ করা এই দেশের নারীদের ধর্ম। প্রথম প্রথম রেডিও স্টেশন থেকে ফোন আসত, একসময় সে আওয়াজও থেমে গেল। তবে সেই ঘটনার পর থেকে অরিন্দম আর কোনো কিছুতে জোর করেনি, বরং আরো বেশি করে ভালো রাখতে, আগলে রাখতে চেয়েছে মেঘমালাকে। বিনা বাক্যে সব ভালোটুকু তার কাছে এনে দিয়েছে অরিন্দম, ভালোবেসেছে আরো আরো প্রগাঢ় ভাবে। এমনই একদিন, মেঘ, আমার বসের বাড়িতে আজ একটা পার্টি আছে, মানে পার্টি না বলে অবশ্য সন্ধ্যার জলসা বলা ভালো, আজ তো আবার নাকি ওই রবীন্দ্র জয়ন্তী। কর্পোরেট জগতের মানুষ হলে হবে কি, উনি একদম এইসব দিক থেকে শৌখিন, আমাদেরও নিমন্ত্রণ করেছেন। তুমি যাবে? না, যদি তোমার ভালো লাগে তবেই। আজ তাহলে পাঞ্জাবিটা পরেছে, আর আমি তৈরি থাকব, তুমি তাড়াতাড়ি ফিরো। আজ অনেক দিন পরে এত সুন্দর করে সাজতে দেখল অরিন্দম মেঘমালাকে। আরে এসো এসো অরিন্দম, আরে কি সৌভাগ্য আমার, এ কাকে দেখছি আমি? আজ তাহলে আমরা কি সুরের মূর্ছনায় ভরে উঠব? না মানে, না 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 না, না বললে শুনব না। বসকে এমন ধারা অনুরোধ করতে দেখে অরিন্দম সম্মতিসূচক চোখের পাতা নামালো। যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝরে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেম কাহারো তরে, জানি নাই তো তুমি চোখের জলে। দেড় বছরের দাম্পত্য জীবনে এই প্রথমবার শুনল সে মেঘমালার গান। মনে মনে বলল, আমি অন্যায় করেছি, খুব বড় অন্যায়। হাত বাড়ালেম কাহারো তরে,
জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে। বাড়ি ফিরতে সেদিন অনেক রাত হলো, তবু অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল অরিন্দম। অনেক রাত হয়েছে তো, ঘুমাবে না, ঘরে চলো। আচ্ছা মেঘ, তুমি কি করে আমায় সহ্য করো বলো তো? এত বড় অন্যায় করার পরেও ভালোবাসো কি করে? মা বলে এখন তোমার শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি, আর এই বাড়িতে তুমি তো আমার সব থেকে আপন মানুষ অরিন্দ। নিজের মানুষটাকে ভালো না বেশি কি থাকা যায়? আর আমরা যাকে সত্যিকারের ভালোবাসি তাকেই তো ক্ষমা করতে পারি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি অরিন্দ, খুব ভালোবাসি। চলো, অনেক রাত হয়েছে, শুবে চলো। এবার অরিন্দ মেঘমালার খুব কাছে এসে বলল, তুমি আবার গান গাইবে মেঘ, যে যাই বলুক আমি বলছি তোমায়, তুমি আবার রেডিও স্টেশনে যাবে। অরিন্দম, সত্যি? আমি তোমাকে ক্ষমা করতে পারি শুধু একটা শর্তে, যদি তুমি, যদি কি বলো, যদি তুমি আমাদের সেই প্রথম দেখা করা দিনটার মতো মিত্র ক্যাফেতে নিয়ে গিয়ে চিকেন কবিরাজি খাওয়াও। যা তুমি চাইবে সব হবে মেঘ, সব। তুমি শুধু আমার জন্য গান গেও। অরিন্দম বলো মেঘ। অরিন্দম, তুমি আমার পাশে থাকবে তো? সব সময়, সব ক্ষেত্রে। ভালোবাসি, ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি। আবার আবার বিনা পানে ফিরল তার আসনে। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালো। রোজ স্কুল যাওয়ার আগে একবার পেছনের বাগানে যায় শিউরি গাছটা দেখতে। রোজই প্রায় একটা দুটো ফুল ফোটে গাছটায়। দেখে মনটা আনন্দে ভরে যায় তিতিরে। ওর ঠাম্মির কথা মনে পড়ে। ঠাম্মি নিশ্চয় ওর মতোই আনন্দ পাচ্ছে আজ। আর
আর পাবে নাই বা কেন, ওরা দুজনে মিলেই তো গাছটা লাগিয়েছিল এই বাগানে। গাছটা লাগাতে লাগাতে ঠাম্মি সেদিন বলেছিল, আমি যেদিন থাকবো না তিতির, সেদিন যেন তুই কাঁদিস না। এই যে শিউলি গাছটা দেখছিস, ওর মধ্যেই আমি বেঁচে থাকব। তিতির সেদিন অবাক হয়ে প্রশ্ন করেছিল, তুমি কোথায় যাবে ঠাম্মি? ঠাম্মি বলেছিল, ওই যে সবাই যেখানে যায় ওই না ফেরার দেশে। তিতির ভয় পেয়ে ঠাম্মির আঁচল খামচে ধরেছিল। আমি তোমায় কোথাও যেতে দেব না, ঠাম্মি বলেছিল। দূর বোকামি, সবাইকে তো যেতে হয়, কিন্তু এই যে শিউলি ফুলগুলো, এগুলো হলো আমার আশীর্বাদ তোর জন্যে, বুঝলি তিতির? তিতির কি বুঝেছিল জানা নেই, শুধু ঘাড় নেড়ে ঠাম্মিকে জড়িয়ে ধরেছিল সেদিন। আজ 5 বছর কেটে গেছে, ঠাম্মি চলে গিয়েছে সেই না ফেরার দেশে। শুধু থেকে গিয়েছে শিউলি গাছ আর শিউলি ফুলগুলো। তিতিরের বাবা বহুবার পেছনের বাগানটা সাফ করে আউটহাউস বানাতে চেয়েছিলেন, কিন্তু তিতির কিছুতেই ওই শিউলি গাছ কাটতে দেয়নি। শেষমেশ ওর জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন ওর বাবা। যতদিন এই শিউলি গাছ থাকবে, ততদিন থাকবে ঠাম্মি আর তার আশীর্বাদ। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সেজে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে গেল কি যেন গে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মা বাবা ওর সঙ্গে থাকলেও ওর ঠাম্মির মতো করে ওকে আর কেউ বোঝে না, হয়তো বুঝবেও না আর কোনোদিন। তাই শিউলি ফুলগুলোর কাছে নিজের মনের কথা বলে তিতির, বলে রোজ দিন স্কুলে ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট ঘটনা। আর এই কথাগুলো শুনে শিউলি ফুলগুলো হেসে উঠে জানান দেয় নিজেদের ছোট্ট ছোট্ট পাপড়িগুলোকে কাঁপিয়ে, ঠিক যেমন করে ওর ঠাম্মি হাসত। তিতির সেই ফুলগুলোকে তুলে স্কুলের ইউনিফর্মের পকেটের মধ্যে রাখে, আর আগের দিনে ফুলগুলোকে শিউলি গাছে গোড়ায় রেখে দেয় রোজ, কারণ ঠাম্মি একদিন বলেছিল, আমরা যা নিই তাই পৃথিবী থেকেই নিই, আর যখন চলে যাই ওই না ফেরার দেশে, তখন সব কিছু এই পৃথিবীতেই রেখে চলে যাই, কিছুই সঙ্গে নিয়ে যাই না। তাই তিতিরও বাসি ফুলগুলো শিউলি গাছকেই ফিরিয়ে দেয়, সেগুলো তো মাটির সঙ্গে মিশে যায়। মনে মনে তিতির বেশ নিশ্চিন্ত হয় এই ভেবে যে যার জিনিস তাকেই তো ফেরত দিতে পেরেছে ও।
ফেরত দেওয়ার সময় প্রত্যেক দিন তিতির লক্ষ্য করেছে, গাছগুলো যেন ঠিক সেই মুহূর্তে নড়ে ওঠে। একটা গাছের পাতা ওর মুখ স্পর্শ করে চলে যায়, ঠিক যেমন ছোটবেলায় ও ঘুম থেকে জেগে উঠলে ঠাম্মির স্পর্শ পেত, ঠিক সেই রকম। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সেজে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটে গেল শত শত সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চে গেল কি যেন গে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন। এটাই ছিল আজকের সারপ্রাইজ আপনাদের জন্য। দুটো গল্প আপনারা শুনলেন শোন অফ ক্রিয়েশনে। দ্বিতীয় গল্প নবনীতা দাশরায়ের লেখা শিউলি ফুল, গল্প পাঠ এবং গল্পের সূত্রধার নবনীতা, অন্যান্য চরিত্রে ঠাম্মি ইন্দ্রাণী, তিতি অদ্রিতা, সঙ্গীতে বনান্তি, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন তিতম, সমগ্র পরিচালনায় নবনীতা। আমরা কৃতজ্ঞতা জানাই গল্পের মাপকাঠি ইউটিউব চ্যানেলকে। দুটো গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, আপনারা গল্প শুনে সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা অন করে দিন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি একদিন বড় হয়। আবার ফিরব নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন শোন অফ ক্রিয়েশনের। ভাবতেছি তাই একলা বসে সে চাঁদের চোখে বলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারে চলে গেল, হৃদয়ে আমার আকুল হলো নয়ন আমার মুদে এলো রে, কোথায় নিয়ে কোথায় গেল সে আমার প্রাণের পরে চলে গেল কে।